শেষ হলো এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি। আপনারা জানেন যে গত 5ই ডিসেম্বর থেকে এই চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হয়, অর্থাৎ প্রায় 3.5 মাস ধরে এই শুনানি পর্ব চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শেষ হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন, মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। ঘোষিত শূন্য পদের থেকেও বেশি সংখ্যক নিয়োগ, সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত বলে মন্তব্য করেন মহামান্য বিচারপতি। অবৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে। প্রশাসনিক স্তরে যে আধিকারিকরা যুক্ত তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক, এই সব টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের জন্য ফৌজদারি মামলা তো চলছে বলে মন্তব্য করেন মহামান্য বিচারপতি। এটা সুপরিকল্পিত অপরাধ, সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আদালত দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নিলে এই অপরাধ প্রবণতা কমবে না, হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এসএসসি ও সিবিআই কেউই বিশ্বাসযোগ্য নয়, সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী। আজব স্থাপত্যের এক নিদর্শন আপনাদের সামনে রাখব। দুই বহুতল, তার মাঝে যে 4 ফুটের দূরত্ব রয়েছে, যে দূরত্বটা পুরসভার নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করতে গেলে রাখাটা বাঞ্ছনীয়, সেই ফাঁকের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে আস্ত আরেকটি বহুতল। দুদিকে দুই ফ্ল্যাট আর মাঝের গ্যাপের মধ্যে তৈরি হয়েছে আস্ত একটি বহুতল। আজব এই স্থাপত্য দেখা যাচ্ছে গার্ডেন রিচে। ফলে গার্ডেন রিচে যেখানে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, যে গার্ডেন রিচ কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, দুদিকে দুই বাড়ি দেখতে পাচ্ছেন এবং দুই বহুতলের মাঝে এই যে মাঝের যে দূরত্বটা, সেই দূরত্ব পুরসভার নিয়ম অনুযায়ী রাখা বাধ্যতামূলক। সেই দূরত্বের মাঝে আস্ত একটি বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, আস্ত একটি ফ্ল্যাট তুলে দেওয়া হয়েছে। এই ছাড় যখন বাড়ি তৈরি করা হয় পুরসভার নিয়ম অনুযায়ী, পুরসভার আইন অনুযায়ী এই ছাড়টুকু রাখতে হয়, কিন্তু সেই দূরত্বের মাঝে, সেই গ্যাপের মাঝে, সেই ফাঁকের মাঝে আরেকটি বহুতল উঠে গিয়েছে। আজব এই স্থাপত্য দেখা যাচ্ছে গার্ডেন রিচে। আজার মোল্লা বাগানে আমরা রয়েছি গার্ডেন রিচ এলাকায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে বহুতলগুলো রয়েছে সেই বহুতলগুলো কিন্তু একে অপর একবারে গায়ে গায়ে। যদি আমরা দেখি এই যে জায়গা একেবারে, এখানে যে বহুতল, আমার বাঁদিকে একটা বহুতল, ডান দিকে একটা বহুতল, তার মাঝখানে সরু অংশ, সেই সরু অংশের মধ্যে দিয়ে কিন্তু একটা বহুতল তৈরি হয়েছে। একটু কাছে গিয়ে দেখবো, আমার সহকর্মীকে আসতে বলবো। এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে এই যে বাঁদিকে আমার বহুতলটি রয়েছে এবং ডান দিকে হলো, এবং সেখান থেকে এখানে কিন্তু 5 তলা বহুতল, কতটা জায়গা জুড়ে হয়েছে এই বহুতলটি যদি আমি দেখি, যে এই এক হাত দু হাত জায়গা হচ্ছে এই জায়গা। এই দু হাত জায়গার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি একটা বহুতল তৈরি হয়ে গেছে, এবং সেখানে একাধিক ফ্ল্যাট রয়েছে এবং বহু মানুষের বসবাস রয়েছে। এই রকম কিন্তু গায়ে গায়ে এরকমভাবে বহুতল তৈরি হয়েছে, এবং অনেক বহুতলই দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু একে অপরের গায়ে হেলে পর্যন্ত রয়েছে এই জায়গায়। এবং অনেকেই যে বিষয়টা জানাচ্ছেন যে এখানে যেহেতু পুকুর ছিল, সেই পুকুর বুঝিয়ে বাড়ি করা হয়েছে, তার জন্য তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। সামনে এরকম একাধিক বাড়ি, আর যে বাড়িগুলো দেখা যাচ্ছে হেলা অবস্থায় রয়েছে, কিন্তু এই বাড়িটা কার্যত কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে ছোট্ট জায়গা, এবং সেই ছোট্ট জায়গার মধ্যে 5 তলা বহুতল, তাতে দেখা যাচ্ছে যে বহু ফ্ল্যাট রয়েছে, এমনকি বাতানুকূল যন্ত্র, সেই বাতানুকূল যন্ত্র এখানে লাগানো রয়েছে। এবং এইখানে অনেকেই জানাচ্ছেন তারা কিন্তু বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ফলে বুঝতে পারছেন যে পুরসভার আইনকে যেভাবে বুড়ো আঙুল দেখিয়ে এই আজব স্থাপত্য তৈরি হয়েছে, তারপর তো এই প্রশ্ন সকলেই তুলছেন যে এরপরে যে গার্ডেন রিচ কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হবে না, তাতে আশ্চর্যের কি। এই ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পুরসভার আইনকে, পুরসভার বিধিকে দিনের আলোয় একেবারে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই নির্মাণ শিল্প তৈরি হয়েছে। দুদিকে দুই বহুতল রয়েছে, এবং আপনারা জানেন যে বহুতল নির্মাণের ক্ষেত্রে একেবারে পুরসভার নিয়ম অনুযায়ী যে ছাড়টা দেওয়ার কথা, সেই ছাড়ের মাঝে আরেকটি বহুতল উঠে গিয়েছে। মোল্লা বাগানে মোড়ে বিল্ডিং যা আছে, ওই বিল্ডিং যদি পড়ে যাবে কয়েক হাজার মানুষ মরে যাবে। ওইটা যত তাড়াতাড়ি হয় ওইটা অ্যাকশন নিতে হবে বিল্ডিংয়ে। আর বিল্ডিংয়ে 3টা টেনেন্ট আছে, বাইরে থেকে 2টা আছে, কিন্তু সব আসতে পারি না, ওইটা দেখে চলে যাচ্ছে। আর বলবো এটাকে, কবে তৈরি হয়েছিল এটা? হয়েছে 1 বছরও হয়নি, এক বছরও হয়নি। আপনারা পুরসভায় ওর পাশে ড্রেন আছে, ড্রেনের সাইড থেকে
তৈরি করে দিয়েছে। অনেক ডেঞ্জারাস বাড়ি নাম আছে, বাড়ির মানুষ নাম আছে রাজা, রাজার বিল্ডিং সব থাকে এখানে।